জামালপুরের সদর উপজেলা শরীফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রণরামপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে সকাল 8:30 ঈদুল আহার জামাতের জন্য পূর্ব নির্ধারিত ছিল। ইমাম বয়ান শেষ করার পর নামাজ শুরুর পূর্বে ঈদগাহ মাঠের সভাপতি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বক্তব্য প্রদানকালে মাঠের জমিদাতা ও উন্নয়নে সহযোগিতাকারীদের নাম প্রকাশের সময় এক পক্ষের নাম না প্রকাশ করায় বাধে বিপত্তি। জমিদাতা পক্ষের লোকজন নাম প্রকাশ না করায় সভাপতিকে বারবার বলতে থাকেন, আপনি সবার নাম কেন বললেন না? এ নিয়ে তর্কবিতর্ক চলাকালে নামাজের সময় দেরি হচ্ছে, কুরবানির ঈদ হওয়ায় এমন কালক্ষেপণে মুসল্লিরা খেপে যান। এতেই জমিদাতা পক্ষ ও মুসল্লিদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঈদগাহ কমিটি পক্ষ মুসল্লিদের শান্ত করেন এবং পূর্ব নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ইমাম ঈদের জামাত শুরু করেন। জামালপুর থেকে মোহাম্মদ বিপুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।